ঘাটে ভিড়ছে মাছ ভর্তি ছোট নৌকা। নৌকার গলুই বিশেষ প্রক্রিয়ায় খালে জাল দিয়ে এবং গাড়িতে পানির ট্যাঙ্ক বসিয়ে আনা হয় মাছ। সেখানেই চলে নিলাম প্রক্রিয়া। হাক ডাক শেষে মাছ উঠে দাঁড়িপাল্লায়। বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারের এই চিত্র নিত্য নৈমিত্তিক। প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই কার্যক্রম। হারতার বাজারটা ভালো মাছ পাওয়া যায়, দেশি মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ এবং নদীর মাছ প্রভৃতি পাওয়া যায়। জায়গা বেশিরভাগই চাষের মাছ বেশি, কারণ নদীর মাছ বৈশাখ মাসটা বেশি পাওয়া যায়, দেশি মাছটা পাওয়া যায় সিজনে, পৌষ মাসে বেশি পাওয়া যায় দেশি মাছটা। এই ধরনের 1 কোটি টাকার বেচা কিনা হয় বড় মৌসুমে। আমার বাড়ি বাসার কাছাকাছি, এই ধান ভালো পাওয়া যায়, এই জন্য আমি এই জায়গায় আসি। আজ 10 থেকে 15 বছর তোমার বিক্রি করি এইখানেই। আসলে আমাদের এই মাছ ব্যবসার পাশাপাশি যারা অনেক মানুষের এখানে কর্মসংস্থান হয়, যারা আমাদের লেবার আছে, এরা অনেকেই এই মাছের ব্যবসার পর নির্ভর করে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে। মাছের ঘেরে চাষ করা কই, শোল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, সরপুটি, তেলাপিয়া, চিংড়ি সহ শতাধিক প্রজাতির মাছ পাওয়া যায় এই বাজারে। দেশি প্রজাতির মাছ বিক্রির কারণে স্থানীয়দের কাছে সাদা মাছের বাজার নামে পরিচিত এটি। মৌসুমে হয়তো 500-600 বা 700 মন, ঠিক নাই, হয়তো মাছের ধরার পর নির্ভর করে, হয়তো 500-700 মন মাছ হয় মৌসুমে। এখান থেকে মাছ যায় আপনার ঢাকা যায়, সিলেট যায়, কুমিল্লা যায়, আপনার এই বরগুনা যায়, বিভিন্ন জায়গায় যায়। বরিশাল ও আশপাশের নানা জেলার মানুষ এখানে মাছ নিয়ে আসেন বিক্রির জন্য। সেগুলো কিনতে প্রতিদিন হাজির হন ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, সিরাজগঞ্জ সহ অন্যান্য জেলার পাইকারি ব্যবসায়ীরা। নদীপথে স্বল্প খরচে পরিবহন এবং যাতায়াত সুবিধার জন্য সুনাম রয়েছে এই বাজারের। মাছ কিনছি 10 মন, আমার বাড়ির কাছাকাছি, নদীর পথে আসতে ভালো, এই যে আমার যাতায়াত পথ ভালো, এই জন্য মাছ ব্যবসা আমরা এখান থেকে হাতা দিয়ে করি। আমি এই হাট থেকে মাছ ব্যবসা করি, এখান থেকে মাছ কিনে সাখার বাজার বিক্রি করি, কারণ এখান থেকে মাছ কেনার সুযোগ এই জন্যই যে এখান থেকে মাছ কেলে মাছটা যেতে পাওয়া যায় এবং সুযোগ সুবিধা ভালো, কারণ আমাদের নদীর পথে ভালো, সেই জন্য এখান থেকে মাছ কিনি। এখানে দূর দূরান্ত অনেক পাইকার আসে, দূর দূরান্ত অনেকে মাছও নিয়ে আসে। বাংলাদেশের প্রায় জায়গায় আমাদের হারতার মাছ যায়, যেমন চিটাং, ফেনী, বোলা, ওদিক পটুয়াখালী, বরিশাল। মাছের 20টি আড়ত রয়েছে এই বাজারে, যেখানে ভরা মৌসুমে দৈনিক বিক্রি হয় প্রায় 700 মন মাছ। এতে দৈনিক লেনদেন হয় অন্তত কোটি টাকা। এই মাছ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বরফ ভাঙার ব্যবসা।